গাইবান্ধার দাড়িয়াপুর, লক্ষ্মীপুর, ভরতখালী, ফুলছড়ি, মাঠের হাট, ধর্মপুর, নলডাঙ্গা ও বামনডাঙ্গায় বসেছে অর্ধশত হাট। বেশিরভাগ পশুই দেশি, কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কেউই সন্তুষ্ট নয়। ঝিনাইদহের ভাটোয়, শৈলকুপা, কোটচাঁদপুর, হরিণাকুণ্ড, মহেশপুর ও কালীগঞ্জে 27টি হাট বসেছে। তবে বাজার দরে সন্তুষ্ট নন বিক্রেতারা, হাটের নিরাপত্তায় রয়েছে পুলিশি পাহারা। কুষ্টিয়ার গরু, ঝিনাইদহের গরু, এলাকার গরুর দাম বেশি। শান্তির শৃঙ্খলার সাথে সিরাজগঞ্জের কালিয়া, কান্দাপাড়া, বোয়ালিয়া, তালগাছি, সোহাগপুর, মহেশপুর, এনায়েতপুরে জমে উঠেছে বেচাকেনা। ছোট গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা, দাম নিয়ে সবাই সন্তুষ্ট। একটা বিক্রি করছি 48,000 টাকা, আর একটা আছে। গরুর দামটা একটু মানে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বেশি মনে হইতেছে। আমরা যে টাকা আইডিয়া করি তার চেয়ে 20-25,000 টাকা দাম বেশি চাই। মেহেরপুরেও চলছে কুরবানির পশুর জমজমাট বেচাকেনা। পাইকার ও খামারিরা বলছেন, ভারতের গরু না আসলে তারা লাভবান হবেন। 7,000-8,000 টাকা বেশি প্রতিটা গরু। ক্যাম্পে গরু কিনবো কোন? আমদানি খুব ভালো এবং বেচাকেনা খুব ভালো হচ্ছে। পরিবেশ খুব সুন্দর, হাটে কোনো গ্যামজাম, কোনো উচ্ছৃঙ্খলা নেই। দাম একটু বেশি বলছে, আমরা বাজার ঘুরছি দেখছি, যদি পড়তা মতো হয় তাহলে আমরা বাজারে গরু কিনবো আর কি। আমরা গরু পুষতে পারবো না। হাটের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পুলিশ নজরদারি রয়েছে, বাট প্রত্যেকে যারা আছে তারা যাতে সতর্ক সচেতনভাবে চলাফেরা করে, এটুকু আমাদের পরামর্শ। সামনে দুদিন বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।